সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল। কাদের কল্লোল ভাই, আজ আসলে সব আলোচনা 28 অক্টোবরকে ঘিরেই, কিন্তু তার আগে আমি আমাদের প্রথম আলো ডট কমে আমাদের রাজনীতির পাতাটা একটু চোখ বুলিয়ে আসতে চাই। আমি যদি শিরোনামগুলোর দিকে তাকাই, নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনও তৈরি হয়নি সিএসি বলছে, আরেকটি দেখছি পুলিশকে দেওয়া পাল্টা চিঠিতে যা বলল বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই আইনমন্ত্রী বলেছেন, রাতভর পুলিশের অভিযান, ঢাকায় 27 নেতা কর্মীকে আটকের অভিযোগ বিএনপির, এরপরে অভিমত আছে এবং আরও বেশ কিছু খবরাখবর রয়েছে। মহাসমাবেশের জন্য নয়াপল্টনের বিকল্প খুঁজতে বলল পুলিশ, অনর বিএনপি। আমাদের আজকের আলোচনার বিষয় আসলে এই 28 অক্টোবরের সমাবেশ নিয়ে উত্তেজনা। এত উত্তেজনা কেন, এই প্রশ্নটা দিয়েই যদি শুরু করি, নাকি এই 28 অক্টোবরের মানে মর্মটা অন্যরকম হয়ে গেছে, একটু অর্থবহ বেশি হয়ে গেছে? কি হবে সেদিন, এত উত্তেজনা, এত অপেক্ষা, এবং বলা যায় অনেকটা দলীয় দিক থেকে বা সমর্থকদের দিক থেকেও অনেক রকমের প্রত্যাশাও এই দিনকে ঘিরে গড়ে উঠেছে, কি মনে হচ্ছে? আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি দুই দলের দুটি সমাবেশ, বিএনপি মহাসমাবেশ ডেকেছে ওই দিনে, পাল্টা আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে। এই সমাবেশ, পাল্টা সমাবেশকে ঘিরে দুই পক্ষের যে তৎপরতা, সেটাই আসলে উত্তেজনাটা সৃষ্টি করেছে এবং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ, শঙ্কা তো আছেই যে কি হয়, কি হবে, কি হবে, এটা একটা প্রশ্ন সবার কাছে। তো আসলে এর দায়টা দুই পক্ষেরই, কারণ দুই পক্ষই এমন তৎপরতা চালাচ্ছে, দুই পক্ষই একে অপরকে, দুই দলের নেতারাই একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন, তারা তাদের যে তৎপরতা, তারা শক্তি প্রদর্শনের কথা বলছেন, দুই পক্ষই কার কত শক্তি আছে রাজপথে দেখাবেন, সেই ধরনের একটা কার্য, মানে কার্যত সেই ধরনের একটা পরিবেশ তারা তৈরি করছেন, যার ফলে মনে হচ্ছে যে একটা মানে সমাবেশের আজ থেকে আরও দুদিন বাকি, মানে কালকের পরদিন সমাবেশ, তার আগেই উত্তেজনাটা ছড়িয়ে গেছে। তো আসলে যেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে তারা বলছে যে তারা মহাসমাবেশ করবে, আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি নিয়েছে। এখন দুই পক্ষের মধ্যে আর একটা বিষয়, সেটা হচ্ছে সন্দেহটা অনেক বেশি, অবিশ্বাসটা অনেক বেশি। আওয়ামী লীগ মনে করছে বিএনপি মহাসমাবেশ করবে, এখান থেকে হয়তো বসে পড়বে, যেহেতু বিএনপি তাদের আন্দোলনের একদফার আন্দোলনের চূড়ান্ত ধাপের কথা বলছে, এখান থেকে হয়তো বসে পড়বে। এই সন্দেহ থেকে আওয়ামী লীগ, তারা একটা, তাদের যেহেতু তারা সরকারে আছে, একদিকে প্রশাসন আরেকদিকে রাজনৈতিকভাবে তারা কর্মসূচি নিয়ে এক ধরনের তারা পরিবেশ তৈরি করার কথা বলছে, তাদের বক্তব্যে সেই ধরনের একটা পরিবেশের বিষয় আসছে। আর বিএনপির কথা হচ্ছে যে তারা মনে করছে যে সরকারের দিক থেকে কঠোর হবে, ধরপাকড়ের প্রশ্ন আছে, যেগুলো তারা অভিযোগ করছে ধরপাকড় হচ্ছে, কঠোর হবে, দমননীতিতে যাবে ফলে, এবং তারা, তাদের যেটা ইয়ে হচ্ছে যে সরকারের পদত্যাগের দাবিতেই তো তাদের এই কর্মসূচি, তারা বলছে তাদের আন্দোলনের শেষ পর্যায়ে তারা এসে পৌঁছেছে এবং ফলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে। ফলে এই দুই পক্ষের যে অবস্থান, তারা তাদের স্বস্ব অবস্থানে অনর, যে কারণে পরিস্থিতিটা একটা মানে একটা শঙ্কা থাকছে যে আসলে কোন দিকে পরিস্থিতি যায়, কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়, আলোচনা বা সমঝোতা, এর তো কোনো মানে বক্তব্যই নেই তাদের কোনো পক্ষ থেকে। ফলে এক ধরনের শঙ্কা এখনও আছে যে কি হবে আসলে সেদিন, যদিও বিএনপি বলছে যে আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবেই করব, তারা বারবার নেতারা বলার চেষ্টা করছেন, কিন্তু আওয়ামী লীগও বলছে যে শান্তিপূর্ণ থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আক্রমণ হয় তারা আক্রমণ করবে, আবার বিএনপিও বলছে আক্রমণ হলে তারাও আক্রমণ করবে। ফলে একটা উত্তেজনা থাকছেই আর কি। নেতাকর্মীরা নানান কথা বলেছে এই সমাবেশ ঘিরে, এবং সব সময় গাদের ভাই আমরা এর আগেও যখন অন্য সমাবেশগুলো নিয়ে আলোচনা করেছি, অসংখ্যবার জায়গা নিয়ে কিন্তু কথা হয়েছে, অর্থাৎ সমাবেশটি কোন স্থানে হবে, এবং সেই নিয়েও কিন্তু একের পর এক আপডেট আমরা পাচ্ছি। এই যে চিঠি দিয়ে যে বিকল্প জায়গা চাওয়ার একটি বিষয়ও এর মধ্যে আমরা জানতে পেরেছি, সেইটা নিয়ে সবশেষ খবরাখবর কি আছে? মানে আসলে সবশেষে আমরা কি বলতে পারি যে এখনো কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নয়াপল্টনেই হচ্ছে, নাকি এখনো আসলে কিছুটা সন্দেহ রয়েছে বা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং চিঠি চাওয়ার বিষয়টা একই? আসলে দুই দল যার যার অবস্থানেই আছে, পুলিশের দিক থেকে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি যে কে মানে কোন দল কোথায় আসলে করতে পারবে, সেই সিদ্ধান্তটা এখনো আসেনি। যেটা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা আগে বলা হয়েছে, তারা সেটা জানিয়ে পুলিশকে চিঠি দিয়েছিল,
তাদের সমাবেশের অল্প দূরত্বে 1.5 কিলোমিটার দূরত্বে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট, সেখানে দক্ষিণ গেটের সামনে সেখানে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে। তো এখন দুই পক্ষকেই পুলিশ গতকাল চিঠি দিয়েছে যে বিকল্প জায়গা দেখতে হবে। পুলিশের পক্ষ থেকে দুই পক্ষের কাছেই বিকল্প জায়গা চাওয়া হয়েছে, দুটি নাম চাওয়া হয়েছে, বিএনপির কাছেও আওয়ামী লীগের কাছে একই চিঠি দেওয়া হয়েছে, ভাষা একই রকম। তারা আরও 7টি বিষয়ে জানতে চেয়েছে, যে লোক সমাগম কত হবে, মানে কত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে সমাবেশ, এই ধরনের সমাবেশের খুঁটিনাটি বিষয়ে, নিরাপত্তার ব্যাপারে দলগুলো নিজেরা কী ব্যবস্থা নিচ্ছে, এই বিষয়গুলো জানতে চেয়েছে। কিন্তু এই জায়গার ব্যাপারেও দেখা যাচ্ছে দুই পক্ষই অনড়। বিএনপি বলছে তারা নয়াপল্টনেই সমাবেশ করবে, পুলিশ যে চিঠি দিয়েছে তার পাল্টা জবাব বিএনপি দিয়েছে পুলিশকে। সেই চিঠিতে বিএনপি বলেছে যে তারা নয়াপল্টনে সমাবেশ করার জন্যই প্রস্তুতি নিচ্ছে এবং তারা নয়াপল্টনেই সমাবেশ করবে। পাশাপাশি তারা পুলিশ যে 7টি বিষয় জানতে চেয়েছে সেগুলো তারা বলেছে, যে নাইট অ্যাঙ্গেলের মোড় থেকে ফকিরাপুল এই পর্যন্ত বিস্তৃত থাকবে তাদের ওই নয়াপল্টনের সামনে রাস্তায়। তারা বলছে 1 লাখ থেকে 1.25 লাখ পর্যন্ত লোকের জমায়েত হবে, এই ধরনের বিষয়গুলো তারা বিস্তারিত বলেছে। কিন্তু অবস্থান একটাই, নয়াপল্টনে তারা সমাবেশ করতে চায়। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পুলিশের চিঠির উত্তর এখনও দেওয়া হয়নি, সেটাই দলটির নেতারা বলছেন। কিন্তু তারাও বলছেন যে তারা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটেই করবেন, তারা সেখান থেকে সরবেন না। তবে আওয়ামী লীগের সূত্রগুলো যেটা বলছে যে বিএনপি যদি নয়াপল্টনে না থাকে, বিকল্প কোনো জায়গায় যায়, তখন আওয়ামী লীগও বিকল্প জায়গায় যাবে। কিন্তু তার আগে বিএনপি যদি নয়াপল্টনের রাস্তায় সমাবেশ তাদেরকে করতে দিতে হয়, আওয়ামী লীগও বাইতুল মোকাররমের দক্ষিণ গেটেই করবে, অল্প দূরত্বেই দুটি সমাবেশ। ফলে এখন পর্যন্ত জায়গা ঠিক হয় নাই, জায়গা যেহেতু ঠিক হয়নি, শেষ মুহূর্ত পর্যন্ত কী দাঁড়ায় সেই একটা উত্তেজনা থাকছেই। আর অন্যদিকে জামায়াতে ইসলামী, তারা বিএনপির সাথে যুগপথ আন্দোলনে নেই, তারাও 28 তারিখে শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছিল। পুলিশের দিক থেকে অবশ্য পরিষ্কার বলা হয়েছে যে জামায়াতে ইসলামীকে তারা সমাবেশের অনুমতি দেবে না সেখানে। কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলের সমাবেশ, পাল্টা সমাবেশ নিয়েই এখন জায়গাটার ব্যাপারে এখন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দাঁড়ায় সেটা দেখতে হবে। দেখা যাক, এখন পর্যন্ত আমরা জানি না যে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কোনটা নেওয়া হলো। তবে এটি বলাই যায় যে দুই দলই, প্রধান দুই দলই আসলে যার যার জায়গায় অনড়। এবং আটকের ব্যাপারে কাদের ভাই, বেশ কিছু তথ্য কিন্তু আমরা মানে শেষ কি বলবো 24 ঘন্টায় বলা যায় যে আমরা কিন্তু পাচ্ছি, এইটার সবশেষ খবর খবর কি আছে আপনার কাছে? আটকের ব্যাপারটা যেটা হচ্ছে যে বিএনপি অভিযোগ করেছে যে গত রাতভর ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে, ঢাকায় শুধু না, ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়েছে, পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। বিএনপির দাবি অনুযায়ী ঢাকায় শুধু গত রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে 27 জনকে, বিএনপির নেতাকর্মীকে। এদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন রয়েছেন, এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা রয়েছেন। বিএনপির অভিযোগটা হচ্ছে যে বিএনপির মধ্যম সারির বা যেসব নেতা মানে সাংগঠনিকভাবে দক্ষ বা অর্গানাইজ করতে পারবে সমাবেশের জন্য, এই ধরনের নেতাদেরকে বা কর্মীদেরকে পুলিশ আটক করছে। তারা বলছে ঢাকার বাইরেও ঠাকুরগাঁও সহ বিভিন্ন জায়গায় আটক করেছে। তো পুলিশের পক্ষ থেকে বক্তব্যটা ভিন্ন, পুলিশ বলছে যে তারা যে এই যে গ্রেপ্তার করা হচ্ছে বা আটক করা হচ্ছে, এইটা নতুন করে তারা কোনো গ্রেপ্তার করছে না। তারা বলছে যে যাদের বিরুদ্ধে মামলা আছে, পুরনো মামলা আছে বা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে, পুলিশ তাদেরকেই শুধু গ্রেপ্তার করছে, এটা পুলিশের দাবি। তবে বিএনপি যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাদের যেহেতু 28 তারিখে মহাসমাবেশ, সেই মহাসমাবেশকে ঘিরেই এই গ্রেপ্তার অভিযানটা চালানো হচ্ছে, এটাকে তারা দমননীতি বলে অভিযোগ করছে। পুলিশ আবার এই অভিযোগ মানতে রাজি নয়, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে বা আওয়ামী লীগের নেতারাও বলছেন, তারা বক্তব্য বিবৃতিতে বলছেন যে যে গ্রেপ্তারটা হচ্ছে এটা পুরনো মামলা, কিন্তু গ্রেপ্তারটা এমন সময় হচ্ছে যখন বিএনপির মহাসমাবেশ একদিন পরেই। একদমই তাই কাদের ভাই, আমরাও আলাপ করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা যদি আজকের আমাদের ছাপা পত্রিকার প্রথম পাতাও দেখি, আমাদের হেডলাইন, প্রথম পাতার যে হেডলাইনটি রয়েছে, নয়াপল্টন ঘিরে প্রস্তুতি বিএনপির, এবং দুদিন আগে থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ, আরও একটি প্রতিবেদন এটি, আরও একটি দেখছি যে আরও দুই মামলায় বিএনপির 25 জনের সাজা। এবং দর্শকদেরও একটু বলে রাখতে চাই, দর্শক আপনারা কিন্তু সমাবেশ ঘিরে সব ধরনের আপডেট, ক্রমাগত যেই তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু আমরা আমাদের অনলাইনে
পোস্ট করে দিচ্ছি, ছাপিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখান থেকেও পড়ে নিতে পারেন। এবং একই সাথে আমাদের ছাপা পত্রিকা থেকে কাদের ভাই দেখা যাক 28 তারিখে কি হয়, কি হচ্ছে বা কি হলো সেই দিয়ে আপনার সাথে সেই দিনও আমরা নিশ্চয়ই আলাপ করব। আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার সাথে প্রথম আলোর হেড অফ পলিটিক্যাল অ্যাফেয়ার্স কাদের কল্লোল আছেন। আমরা আলাপ করলাম 28 অক্টোবরের সমাবেশ নিয়ে। উত্তেজনা, এত এত উত্তেজনা কেন, আপনারা কি ভাবছেন, আপনাদের ভাবনার কথা বা প্রত্যাশার কথাগুলো কিন্তু আমাদের জানাতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ার, আপনাদের প্রশ্নগুলো পড়ে সেসবের উত্তর দেবার। আগামীকাল অর্থাৎ আগামী সপ্তাহে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে, কিংবা এই বিষয় নিয়েই আসলে আমরা আরও বিস্তারিত আলাপ করবার চেষ্টা করব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সঙ্গে থাকবেন প্রথম আলো। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।